সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কনটেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200 বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। এইবার জননীর আত্মা কার শরীরে প্রবেশ করেছে সেটা জানতে পারব, সেইভাবেই আমার কালচক্রটাও পেতে হবে। ওই দেহ না আসতেই হবে। নন্দিনী, নন্দিনী, আবার কোথায় গেলি? সাড়া দে। কি করছো? কাজ নেই নাকি? হাতে এটা কি রয়েছে? কি ব্যাপার, মুখে কথা নেই কেন? কি ব্যাপার, কি কিছু জিজ্ঞেস করলাম তো, কি করছিলে এখন? ওইটা সেই দিন ওই যে একটা মূর্তি চকচক করে দিয়েছিলাম না, আজকেও ওই রকমই একটা মূর্তি পরিষ্কার করব বলে। তুমি হলে কলিযুগের বিশ্বকর্মা, করো করো। আচ্ছা, নন্দিনীকে এখানে দেখেছো কোথাও? না বাবু, দেখোনি। আসল ব্যাপার হলো, ওকে একটু শাসন করবার কেউ নেই। সারাদিন তিন হনুমানের সঙ্গে বসে কিছু না কিছু দুষ্টুমি করছে। ঠিক আছে, দেখছি। নন্দিনী, ও আসার মধ্যেই আমার কাজ শেষ করতে হবে। হ্যাঁ শোনো, আসল ব্যাপার হলো, ওকে একটু শাসন করবার কেউ নেই। সারাদিন তিন হনুমানের সঙ্গে বসে কিছু না কিছু দুষ্টুমি করছে। ঠিক আছে, দেখছি। নন্দিনী, ও আসার মধ্যেই আমার কাজ শেষ করতে হবে। হ্যাঁ শোনো। আচ্ছা, আর কতক্ষণ খাটবে তুমি? তোমার রেস্ট লাগবে না? এসো এসো আমার সঙ্গে, কাজটা খুব জরুরি। আপনি গিয়ে আপনার মেয়েকে খুঁজুন না, আমি আমার কাজটা করি। শোনো, তোমার করবার জন্য অনেক কিছু আছে, কাজের তো আর শেষ নেই। এসো কথা বলবো। জানো, আগে একজন আমাদের বাড়িতে কাজের জন্য ছিল, গোপওয়ালা লিঙ্গনাথ। কি বললাম? গোপওয়ালা লিঙ্গনাথ? হ্যাঁ, খুব আমার সাথে ইয়ার্কি মারত। ওর একটা বউও ছিল, তার নাম ছিল গোপ না থাকা লিঙ্গনা হবে। না না না, ওর নামটা আরো বিচিত্র ছিল, জয়লক্ষ্মী মুকুটধারী বরুণ রঞ্জিতে অম্বুসাক্ষী বলে। অমন নাম হয় নাকি বাবু? হ্যাঁ, আমিও প্রথমে তোমার মতোই ভেবেছিলাম। এই একটা পিশাচ, যখনই আমি কোনো কাজ করব ঠিক চলে আসবে, দুষ্ট গ্রহের মতো। কি হলো, কথা বলো, কিসের এত চিন্তা হচ্ছে? কিছু না, ও একটা মাখন দিয়ে ধোসা বানাতো। কি বললাম? মাখনের ধোসা? হ্যাঁ, মাখনের ধোসা। গরম তেল সাথে কাঁচা লঙ্কা, গরম উনুনের ওপর তাওয়া রাখলাম মানে একদম খিদেটা বেড়ে যেত। কি বললাম? লাল থাকতো। হ্যাঁ, ওর থেকে ভালো আমি আপনাকে বানিয়ে দেব। আপনি একটু সময় নিয়ে বিশ্রাম নিন। এই দাঁড়াও, আমি কি সেই কথা বললাম যে তুমি আমায় ওরকম বানিয়ে দাও? আমার তো এখন সেটা খাবার ইচ্ছেই নেই, এমনি টাইম পাস করবার জন্য বললাম তো। এসো আমার সঙ্গে। না, ও আমাকে ছাড়বে না বলে মনে হচ্ছে। আমার মন্ত্র ভুলে যাবার মতন অবস্থা হচ্ছে, মা রক্তাক্ষী। এখন আমার শক্তি ওর উপর প্রয়োগ করি বলে মনে হচ্ছে। কি হলো?
সাপটা যখন সামনে এলো সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু বাঘটা যখন আসলো, বাবা, ওর জিভ থেকে যখন জল গড়াচ্ছিল তখন আমি বুঝেই গেছিলাম আজকে আমি ফুল মিল হয়ে যাব ওর কাছে। কিন্তু ভগবান অনেক দয়ালু, আমি বেঁচে গেলাম। দিদি, বেচারা আঙ্কল, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা বিরাটদা এসে বলে যাওয়ার পরে কত কাঁদছিল, একদম বাচ্চাদের মতো করে। দিদি, সবকিছু ওই ছেলেটার জন্য হয়েছে, ওকে তুমি কিছুতেই ছাড়বে না। ও যখন গাড়ি চালাতে জানে না, চালিয়েছে কেন? হ্যাঁ রে, ওরই জন্য। স্টিয়ারিংটা হ্যান্ডেল করতে পারলো না আর অ্যাক্সিডেন্ট করে দিল। অ্যাক্সিডেন্ট তো হওয়ার হয়ে গেল, কিন্তু অত বড় ঝর্ণার কাছে আমাকে একা ছেড়ে চলে এলো, এইটা কিন্তু আমি কোনো দিনও ভুলতে পারবো না। ভুলবে না দিদি। টাইমও আমাদের, তারিখও আমাদের। তুমি লড়ে যাও, আমরা তোমার সাথে আছি। এই, তুই কি একটু চুপ থাকবি? এই, ওকে কেন চুপ করতে বলছিস? ও ঠিক বলছে, ওর সাথে আমার যেদিন দেখা হবে ওর গল্প শেষ। দেখা হলে সেদিনই ওর শেষ দিন। তোরা সবকিছুর জন্য রেডি থাকবি কিন্তু। ওকে দিদি। দিদি, ওর কথা একদম শুনবে না, তুমি বাবাকে কথা দিয়েছো, ভুলে যেও না। ও, ওই অ্যাটাচমেন্ট আছে না দিদি? তুমি কোনো কথা দাওনি, ওই কথা ভেবো না। হাতের উপর হাত রেখে কথা দেওয়ার মতো আমি না। আমি কথা দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি মুখে না হয় কিছু বললামই না। হ্যাঁ, ও বাবা একটা কাজ বলেছিল, দাঁড়া করে আসি। আচ্ছা, দিদি কি আমার সব কথা শুনলো? এই, তুই একটু চুপ করবি? রক্তাক্ষী রক্তবরণি কাল ভৈরব রূপিণী প্রতিজ্যতি প্রত্যক্ষ অনুগ্রহম কুরু। রক্তাক্ষী রক্তবরণি কাল ভৈরব রূপিণী প্রতিজ্যোতি প্রত্যক্ষ অনুগ্রহম কুরু। মানব সৃষ্টির বিরুদ্ধে থাকা আত্মা কোথাও থাকলে সাড়া দাও। অন্ডপিণ্ড অখিলাণ্ড ব্রহ্মাণ্ডের কোনো কোনাতে থাকলেও তুই যে শরীরে প্রবেশ করেছিস সেই শরীর দেখা। রক্তাক্ষী রক্তবরণী কাল ভৈরব রূপিণী প্রতিজ্যোতি প্রত্যক্ষ অনুগ্রহম কুরু।
রক্তাক্ষী রক্তভরণী। কাল ভৈরব রূপিণী প্রতিজ্যোতি প্রত্যক্ষে অনুগ্রহম কুরু। কেউ কি বাড়িতে আছে? হ্যালো, নমস্কার, আসুন বসুন না। থাক থাক, আছে কি বাড়িতে? হ্যাঁ আছে। এই শোনো, ওনাকে কেন, আপনার স্বামীকে কেন আসতে হবে? এই বাড়িতে ওনার থেকে বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকে তাকেই বরং ডেকে দিন। এই বাড়িতে বড় বলতে আমার স্বামী আছেন, ওনাকেই ডাকছে। হ্যাঁ গো, কোথায় তুমি? তাই নাকি, উনি কি এ বাড়িতে বড়? ঠিক আছে ঠিক আছে, তাহলে ছোটদের কেন সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন সেটা তো বুঝতে পারছি না। কেন দাদা, কি হয়েছে? আরে আসুন আসুন, নমস্কার। বিলাসিনী, তুমি একটু কফি করে নিয়ে এসো। কফি টফি আমার কিচ্ছু লাগবে না, বড় বড় সিদ্ধান্ত জেনে নিয়েছেন সেই মানুষটাকে আগে এখানে ডেকে পাঠান। চক্রবর্তী বাবু, আপনি রাগ করবেন না, দেবসেনা আজকেই আপনাদের বাড়িতে চলে যাবে, আমি বলে পাঠাচ্ছি। কি আর বলে পাঠাবেন ঘোড়ার ডিম।